নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:30। তো ইদানিং আমি একটুখানি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, তবে আজকে 5:30 বেজে গেছে, মানে সূর্যের আলোটাও ফুটে গেছে। তবে 5টার সময় উঠলে কিন্তু সূর্যের আলোটা পুরোপুরি ফুটতে দেখা যায়, আর সেই সময়টাও বেশ দেখতে ভালো লাগে। তো আমি চেষ্টা করি একটুখানি অন্ধকার থাকতে উঠতে, তবে আজকে একটুখানি দেরি হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট আসছিল যে একটুখানি ছোট করে ভিডিও হলেও যেন দিই, সপ্তাহে 2-3 হলেও যেন দিই। তো এই জন্যই আবারও আসা। তো আপনাদের রিকোয়েস্টকে তো ফেলা যায় না, কেননা আপনাদের জন্যই আজ আমি এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। তবে এই ব্যস্ততার মধ্যেও আমি অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের মাঝখানে আসা। এই যে একেবারে বন্ধ করে দিয়েছিলাম, আমারও মনে হচ্ছিল যে এটা ঠিক নয়, কিন্তু সত্যি বলতে যেন পেরে উঠি না, যেন ভালো লাগে না। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতাম যে আজকে থেকেই না হয় শুরু করে দেব, তবে তারপরে আর যেন ভালো লাগতো না। মনে হতো যেন হাতটা কেউ যেন চেপে ধরে রেখেছে, ক্যামেরা নিয়ে যে কাজবাজ করব সেগুলো যেন সেরকম একটা মনে লাগতো না। তো তাই জন্য আর করা হয়ে উঠতো না। কিন্তু আপনাদের এই কমেন্টগুলো দেখে আবারও খানিকটা আমি প্রেরিত হয়েছি, আমার মনে হয়েছে যে না, আপনাদের মাঝখানে আরও একবার আসা যাক। আর এই যে আপনাদের থেকে এতটা ভালোবাসা পাচ্ছি, এর জন্যে অসংখ্য ধন্যবাদ। তবে ধন্যবাদ দিলেও অনেক কম হবে, কেননা এর থেকে বেশি আমি যেহেতু কিছু আপনাদেরকে আর দিতে পারবো না, তাই জন্যে আমি ধন্যবাদটুকুনি দিচ্ছি। আর ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমি চেষ্টা করব। এখন সত্যি বলতে যেটা দেখা যায়, ভিডিও না দেবার কারণটা ব্যস্ততা হবে না যদি আমি একটু সকাল করে ঘুমটা থেকে উঠি। তো এখন গরমকাল, তাই জন্যে উঠতে তো তেমন প্রবলেম হচ্ছে না, তবে শীতকাল যখন আসবে তখন কিন্তু বেশ সমস্যা হবে। কিন্তু আমি সবসময় মনে মনে চাই যে আমি শীতকালেও যেন এভাবে সকাল করে উঠতে পারি। সত্যি বলতে ভোরবেলাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে আবারও আপনাদের মাঝখানে আমি এসেছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালের যে বাসির কাজটা থাকে সেটা সেরে ফেলছি। এখন আমার শাশুড়ি আমার পরেই ওঠেন, তো আগে আমি ঘরফরগুলো ঝাড় দিয়ে ফেলি, তারপরে এগুলো মুছে নিয়ে যদি তারপর তখনও দেখি যে উনি এখনও ওঠেননি, যেহেতু আমি পুজো করবো আমি উঠোনটা তখন ঝাড় দিয়ে দিই। এবং আজকে তো আমি অলরেডি 5:30 উঠেছি, তো এতক্ষণে উনিও উঠে পড়েছেন, তাই জন্য আর উঠোনটা ঝাড় দেওয়ার আমার প্রয়োজন নেই। ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নানটা করে ফেলবো, কেননা আমার একটু পুজো করতে ভীষণ পরিমাণে দেরি হয়, তো 1 ঘন্টা সময় ওখানেই লেগে যায়, তাই জন্য আমি একটুখানি তাড়াহুড়োই করি। কিছুদিন তো প্রচুর পরিমাণে বন্যা হয়ে গিয়েছিল, তো একবার বন্যায় ঘুরতে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেটা সত্যি বলতে ছোটোখাটোই ছিল। তারপরে কিন্তু অনেক বড় বন্যা হয়ে গিয়েছিল, এবং এই বছর প্রত্যেকটা জায়গাতেই হয়েছে ভীষণ পরিমাণে। তো কী আর বলবো, এখানে সেভাবে আমাদের ক্ষতি তো হয়নি, তবে যাদের হওয়া তাদের ঠিকই হয়েছে। খবরে অনেক কিছু দেখা গেছে, অনেক বাড়িঘর ভেঙে গেছে, তো অনেক বসতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সারা বর্ষাটায় ভীষণ পরিমাণে চুল উঠেছে, আর এখন চুল ওঠা শেষ পর্যায়ে চলছে। আবারও তো শীতকাল আসছে, আর শীতকাল মানেই খুশকি হবে, আর খুশকি হওয়া মানে আবারও চুল উঠবে। তো ভাবছি যে কতখানি আর মাথার মধ্যে থাকবে। তবে চুল কাটাটা আমি বন্ধ করে দিয়েছি, আমি চাইছি আমার চুলটা একটুখানি বড় হয়ে যাক, কেননা একটা সময় ছিল যখন আমি চুলটা একদমই ছোট করে দিয়েছিলাম, আর তারপর থেকে চুলের যে গ্রোথটা সেটা একদম আস্তে আস্তে বাড়ছে। তো দেখা যাক কতদূর কী হয়। তবে মাথায় চুল না একটাও যদি না থাকে, আমি তবুও ঠিক করে রেখেছি যে আমি আর চুল একদমই কাটবো না। টিপটাও আমি এখন সিঁদুর দিয়েই পরে নিই, যদিও পরবর্তীকালে ঘেঁটে যাবে জানি, তবুও সিঁদুর দিয়ে টিপটা পরলে বেশ নিজেরও ভালো লাগে। আশেপাশে আওয়াজ তো একটুখানি হচ্ছে, হালকা কোলাহল আপনারা হয়তো শুনতে পাবেন, কেননা আমি এটা সকালবেলার দিকে ভয়েস ওভারটা দিচ্ছি, আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়ে, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, তো সেই জন্য মানুষের একটুখানি কোলাহল আপনারা পাচ্ছেন। তো দয়া করে একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন।
সোনাকে আবার আজকে স্কুলে দিতে যেতে হবে, কেননা তার এখন পরীক্ষা আছে। স্কুলে বলতে গাড়িতে শুধুমাত্র তুলতে যাব, তো একটু মার্কেটের ভেতরেও যাওয়ার আছে, আবার মানে তখন চেঞ্জ করব, তাই জন্য এখন এই পচামার্কা নাইটিটা পরেছি। তা নাহলে এই নাইটিটা শুধুমাত্র রাত্রেবেলা ঘুমানোর সময় পরে, তারপরে আর পরা হয় না। ফুলের সংখ্যা এখন একটুখানি কমে গেছে, কেননা বর্ষাটাও চলে গেছে। আর বর্ষাকালেও মাঝে মধ্যে এক একদিন মানে এমনই ফুল পেতাম, এত পরিমাণে ফুল পেতাম যে কি বলবো, পুরো ঠাকুর আসন ভরে যেত। আর আমার ওরকমভাবে সিংহাসন ভর্তি করে ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। অনেকদিন বাদে যে আপনাদের সামনে এলাম আমি, কিন্তু ভয়েস ওভারটা দিতে দিতে একটাই কথা ভাবছি, যদি সামনাসামনি হতো তাহলে কতই না গল্প হতো, আমিও বলতাম আপনারাও বলতেন, তবে এক্ষেত্রে খালি আমাকেই বলতে হচ্ছে, আর আপনারাও বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই দুদিন ধরে প্রচণ্ড গরম, তবে আজকে সকাল থেকে দেখছি সামান্য গরমটা একটু কম আছে, হয়তোবার বেলার দিকে বেড়েও যেতে পারে। তবে পুজোর মধ্যে আবার দেখছি বৃষ্টি হবে, কেউ কেউ বলছে লক্ষ্মী পুজো পর্যন্ত হবে, কেউ কেউ বলছে আবারও বন্যা হবে। তো এসবগুলো শুনে সত্যি বলতে পুজোর আনন্দটাই যেন মাটি হয়ে গেছে, আর যেন কোনো কিছু ভালো লাগছে না। আর এতো এরপরে এসে আমি কিন্তু পুজোটাও সেরে ফেলেছি, আর ঠাকুরের প্রসাদ আমি একটি জায়গাতেই দিই, কেননা অনেক ঠাকুর রয়েছে। তো আমি একজনের কাছ থেকে শুনেছি, একটা সাধু বলতে পারেন কিংবা গুরুজি বলতে পারেন, তো উনি বলছিলেন যে সিংহাসনে যদি অনেক রকম ঠাকুর থাকে তাহলে একজনকে দিলেই হয়, ভগবানকে দিলেই শুধুমাত্র হয়, ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী জগন্নাথকে। তো সেই জন্যই আমি একজনকেই দিয়েছি এইভাবে, আর তুলসী মন্দিরেও দিতে আসি আলাদা করে। আর তারপরে এই তো একটুখানি চালটা ছড়িয়ে দিলাম, আর প্রতিদিনই এটা করা হয়। তো প্রথম দুদিন তিন দেওয়ার পরে না কোনো পাখি আমি দেখতে পাইনি, তবে বিকেল দিকে এসে দেখতাম চালগুলো আর নেই, তো বুঝতে পারতাম যে পাখিরা খেয়ে নিয়েছে। কিন্তু আজকে হঠাৎ করে চোখে পড়ে গেছে, খানিকটা পরে যখন ছাদে আমি এই পাখিদের কিচিরমিচি শুনতে পেয়েছি, তো আমি ছাদে উঠেছি, এসে দেখছি যে পাখিগুলো চালগুলো খাচ্ছে। তো সত্যি বলতে দেখে ভীষণই মনে মনে খুশি হয়েছি, ভীষণ আনন্দ হয়েছে যে না আজকে অন্তত চোখে তো দেখতে পেলাম। একবার ভেবেছিলাম যে পাখিদের যে খাবারের জায়গা পাওয়া যায় মিশোতে আমি দেখেছিলাম, তো সেরকম একটা কিনবো বলে ঠিক করেছিলাম। তার মধ্যে বিভিন্ন ঘাসের দানা, তারপরে সূর্যমুখীর দানা, এইসবগুলো দিয়ে রাখলে পাখিরা ওগুলো খেতে ভীষণ পছন্দ করে। তবে আবারও দেখলাম যে না, আমাদের এখানে পায়রা ঘুঘু পাখি এগুলো প্রচণ্ড পরিমাণে রয়েছে, আর আমি যদি ওরকমভাবে দিয়ে রাখি তাহলে দেখা যাবে যে একদিনেই পুরোটা শেষ হয়ে গেছে, আর একটা অ্যাফোর্ড করারও ব্যাপার থাকে, তো সেই জন্যে আমি আর সেই দিকে যাইনি। তো যাই হোক, আমি একটুখানি এখানে ঘুগনি করবো বলে আলু আর মটরটা সেদ্ধ করে নেব। তো মটরটা আমি পরশু দিনকে ভিজিয়েছিলাম, কালকে হওয়ার কথা ছিল তবে কালকে হয়নি, তো একটুখানি নিয়ে ভাজা করেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, সেটাই মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, আর অল্প একটু ছিল সেটাই ভাবছি যে আজকে অল্প করে ঘুগনি করে ফেলি। সোনার আজকে পরীক্ষা রয়েছে, তো বন্যার জন্যে আমাদের এখানে রাস্তাঘাট সমস্ত ডুবে গিয়েছিল, সেই জন্য স্কুলের গাড়ি আসতে পারেনি। তো 27 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, 26 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু হয়েছে, সেই জন্য এখন 5 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, তারপরেই ফ্রি হব। এবং 5 তারিখের পর আমরা পরীক্ষা শেষ হয়ে গেলে আমার বাপের বাড়িতে চলে যাব, তো পুজোটা সেখানেই কাটাবো, আর তারপরে হয়তো দশমী বা নবমী করে এখানে আসার ইচ্ছে আছে, তো দেখি কী হয়। পুজোর কেনাকাটি হয়তো আর কারোরই বাকি নেই, তবে আমার ক্ষেত্রে একটুখানি অন্যরকম হয়ে গেছে এবছর, শুধুমাত্র ছেলেকেই দেয়া হয়েছে, আর আমি নিইনি এবছর, কেননা আমার একটা অন্য কাজে সেই পয়সাটা আমি লাগিয়েছি, আর কী কাজে লাগিয়েছি সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার জন্য আমাকে একটুখানি সময় দিতে হবে। বাজারে আজকে ইলিশ মাছ এসেছিলো, তো আমার শ্বশুরমশাই একটা কিনেছিলেন, তাই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আমি কালকে রান্না করব, আজকে আর করবো না, আর কেননা আজকে আমাদের দুপুরবেলা সেভাবে রান্না হবে না, হতে হতে অনেক দেরি হবে, কারণ আমাদের পরিবারের মধ্যে একজন মারা গেছেন, তো ওনারই আজকে কাজবাজ চলছে। আর তবে হ্যাঁ, এখানে আমি তরকারিটা করে রাখবো, সত্যি বলতে ভাতটা খালি হবে না, তবে তরকারিটা করতে হবে, তো তরকারিটা আগে করে রাখবো, ভাতটা হতে হতে হয়তো দুটো বা আড়াইটা এরকম সময় হবে।
ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, আর তার উপরে সেটা যদি এই অসময়ের ফুলকপি হয় তাহলে তো আরোই ভালো লাগে। সত্যি বলতে সিজনে যে ফুলকপিগুলো পাওয়া যায় সেগুলো যেমন জল জলে টাইপের লাগে, আমার একদমই ভালো লাগে না ওগুলো। এখন দামটা বেশি নেয় ঠিকই, কিন্তু এখন মনে হয় যেন এক টুকরো খেলেও ভীষণ মানে অমৃতর মতো লাগে। আজ আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু অনেক বেলাতে খাওয়া দাওয়া হবে সেই জন্যই ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়েছিল, আর একটুখানি আমার মায়ের জন্যে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম, কেননা মায়ের শরীরটা একটুখানি খারাপ হয়েছে। আর এখন কিন্তু বেলা দুটো বেজে গেছে, আমি আমার খাবারটা নিয়ে বসছি, বাকি আমাদের ঘরে সবার খাওয়া হয়ে গেছে, সোনা এখনও আসেনি কেননা ও আস্তে আস্তে তিনটে বেজে যায়। আর সকালে একটুখানি ঘুগনি ছিল, মাছের ঝালটা মানে মাছের ঝোলটা আমি করেছিলাম, আর সাথে যে বরবটি আলু চুনো মাছ দিয়ে একটা তরকারি ছিল সেটা কাকিমাদের ঘর থেকে ভাত এনেছিলাম মায়েদের খাওয়ার জন্যে, তো সেই কাকিমাই দিয়েছিল, আর বাকি একটুখানি ভাত আমি করে নিয়েছিলাম সময় মতন, আর এই তো খাওয়া দাওয়াটা একটু একটু করে নিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই।